আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের জন্য আমাদের এই যে প্রয়াস মেডিকেল বিডির, আমরা দীর্ঘ একটা সময় ধরে আপনাদের সামনে আমাদের সমাজের ছোট ছোট বিভিন্ন সমস্যা, বিভিন্ন ধরনের রোগ, এবং সেই রোগ থেকে আমাদের যারা আপামর জনগণ আছেন তারা কিভাবে এই সমস্যাগুলোকে তারা ফেস করেন, এবং আমরা চেষ্টা করি আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন জীবন আচরণ আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি তাদের মুখ থেকে আপনাদেরকে এই কথাগুলো শোনানোর জন্য, যাতে আপনারা নিজেরা সতর্ক হতে পারেন, সচেতন হতে পারেন, আপনারা যাতে কখনো ভুল বা ভুয়া চিকিৎসক বা চিকিৎসার সম্মুখীন না হয়ে আপনারা যাতে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ না করেন বা আপনাদের জীবনে সর্বনাশ না ঘটে, আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই রকম একটি সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য। এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা আপনাদের কাছ থেকে অনেক কমেন্টস পাচ্ছি, আমরা কিন্তু অনেক ইমেল পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা আমাদেরকে জানানোর চেষ্টা করেন আপনাদের সমস্যাগুলো, এবং আমরা কিন্তু ইদানিং এত বেশি পরিমাণে আপনাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি যে এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের উপকৃত হয়েছেন, এবং বিভিন্ন জায়গায় আপনারা যে ভুল চিকিৎসাগুলো আপনারা গ্রহণ করছিলেন সেগুলো থেকে আপনারা সতর্ক হয়েছেন, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি আশার কথা। এবং এই ধরনের বিষয়গুলো আপনাদের যে কমেন্টস বা আপনাদের ইমেলগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে পরবর্তী আমাদের ভিডিও করার জন্য। দর্শক আসুন, আজকে আমরা আমাদের নতুন একজন পেশেন্ট আছেন, আমরা ওনার সাথে একটু আপনাদের পরিচয় করে দিই, যিনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে উনি ভুগছিলেন এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন সেই বিষয়টা আজকে আমরা ওনার মুখ থেকে আমরা জানি। আসুন দর্শক, আসসালামু আলাইকুম। মা, আপনার নামটা যদি একটু বলেন। মোসাম্মদ খালেদা বেগম। মোসাম্মদ খালেদা বেগম, আপনার বয়স কত? বয়স 70। 70 বছর, হ্যাঁ। মাশাআল্লাহ, দীর্ঘ একটা সময় জীবনে আপনি পাড়ি দিয়েছেন। মা, আমাদের কি একটু বলবেন আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি আছি গাবতলী থানা, বাইগুদি গ্রাম। আচ্ছা আচ্ছা, আমাদের কি একটু বলবেন আপনার সমস্যাটা কি ছিল, মানে সবার প্রথমে কি সমস্যা দেখা দিয়েছিল আপনার? 4-5 বছর হয়ে গেল ব্যথা, ভালো হয়নি, খুব খুব মানে মেলা ওষুধ খাচ্ছে, কিছুই হয়নি। কোথায় কোথায় ব্যথা ছিল? হাঁটু, হ্যাঁ, কোমরে। কোমরে, হ্যাঁ। আচ্ছা, গত 4-5 বছর থেকে আপনার এই সমস্যাটা শুরু হয়। আচ্ছা, যখন প্রথম এই সমস্যাটা শুরু হয় তখন কি অনেক বেশি ছিল নাকি অল্প পরিমাণে ছিল ব্যথাটা? অল্প ছিল আগে। আচ্ছা, ধীরে ধীরে ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে বেশি, ধীরে ধীরে বেশি হয়ে গেছে। আচ্ছা, তো আপনার এই বয়সে তো আর আপনি গৃহস্থালির কোনো কাজ করেন না, কিন্তু আপনার হচ্ছে দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো করতে আপনার অনেক কষ্ট হতো। হ্যাঁ। আচ্ছা, তো যখন প্রথমে সমস্যাটা শুরু হয় কোনো ডক্টর বা কারো কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা, কি করেছিল এই ডক্টররা? ওষুধ দিছে, এক্সেশন করেছিল, খাইছি, আর এতদিন আর কিচ্ছু হয়নি। কিছু হয়নি না। তারা কি আপনাকে বলেছিল যে আপনার সমস্যাটা কি, সেটা কি কেউ বলেছে আপনাকে? না, সমস্যা খালি হাঁটু সমস্যা, শুনে শুনে ওষুধ লিখে দেয়, তাকে আনে আনে খাই, কিছুই হয় না, তাকে কিছুই হয় না। যে ব্যথা সেই ব্যথায় রয়ে যায়, এরকম ছিল। এখন দিন দিন আর বেশি হাঁটতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, কমন লেও না, হাঁটতেই অনেক হয়ে যায়, ওই কিছুক্ষণ হাঁটলে একটু আর কমন লাগ মনে শুয়ে দেবে। এখন একদম আর হাঁটতে পারছিলেন না। এরকমই হোক, কি হয়েছিল শেষ পর্যায়ের দিকে যে আপনি কারো সাহায্য ছাড়া নড়াচড়া করতে পারতেন না, একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, এরকম কি হয়েছিল? বিছানা পড়ে গেছিল, অল্প অল্প, দিন দিন বেশি হয়ে যাচ্ছে এখন, সেই জন্য এখানে আসতে। তো যে মানুষটা দীর্ঘ একটা সময় নিজের পায়ে নিজের চলাচল করেছেন, নিজের সব কাজ করেছেন, হঠাৎ করে যখন করতে পারছিলেন না, একটু কি খারাপ লাগতো? খারাপ লাগতো। আচ্ছা, তো কখনো কি এরকম মনে হয়েছে যে আপনি কখনো বা আগের মতো সে সুস্থ হবে না, ভালো হবে না, এরকমটা কখনো মনে হয়েছে আপনার? মনে তো করেছিলাম, দাদা এখন শুনলাম এই জায়গার কথা, এই ডাক্তারের কথা, এই হাসপাতালের কথা শুনে সেই জন্য আমি এখানে এসেছি। কার কাছ থেকে জেনেছিলেন? এনে সব লোকেরা ওই অন্য মেলে ওই বললাম তো কথা তখন ঢাকা, তো সব বলে যে ঢাকা যাওয়া, তাই হাসপাতালে যাও। আচ্ছা, তো তাদের কথা শুনে তারপর চলে এসেছে? চলে এসেছি। আচ্ছা, আমরা জানি যে আপনি বিশিষ্ট বাত ব্যথা পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, তো কতদিন ট্রিটমেন্ট করেছেন? এক মাস। হ্যাঁ। আচ্ছা, এই এক মাস চিকিৎসার পরে আপনার সেই হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার এখন অবস্থাটা কি? এখন ভালো। আপনি সেই নড়াচড়া করতে পারেন, মুভ করতে পারেন? আগের মতো আর সেই ব্যথাটা এখন আর অনুভব করছেন না, মাশাআল্লাহ, এটা অনেক বড় আশার একটি কথা। তো এই দীর্ঘ একটা সময় পরে যখন আপনি সেই আগের মতো আবার সেই ব্যথা মুক্ত একটা জীবন যাপন আপনি করছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। দর্শক, এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু কথা বলি ওনার বিষয়ে। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ খাদেমুল ইসলাম সাগর। আচ্ছা, আমার বাসা মোহাম্মদপুরে ঢাকায়, আর আমার আমি আরছি বগুড়া থেকে। বগুড়া থেকে স্যার, পেশাগতভাবে কী করেন এমনি? আমি বিদ্যুতের চাকরি করি। আচ্ছা,
স্যার আমাদেরকে কি একটু বলবেন, নিচে খালেদা বেগম যিনি আপনার মা, উনি দীর্ঘ একটা সময় উনি নিজের মুখে যেটা বলেছেন যে উনি কোমর এবং হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন, তো উনি আপনার পরিবারের সবচেয়ে আপন মানুষ, তো পরিবারের আপন মানুষরা যখন এই ধরনের সমস্যাটায় ভুগেন এবং কষ্ট পেতে থাকেন, এটা আসলে আমরা কেউই সহ্য করতে পারি না এবং আমাদের সকলের কিন্তু অনেক কষ্ট হয়। তো আপনি ওনাকে আগে কেমন দেখেছেন আর আফটার চিকিৎসা কেমন দেখছেন ওনাকে? না, উনি তো এখানে আসার আগে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, আমরা ইমিডিয়েটলিভাবে ঢাকায় নিয়ে আসি। এই আমার বড় ভাই এই DDPRC-তে কথা বলেছে আমাকে, তো ওনার কথা অনুযায়ী আমরা ওনাকে এখানে দেখাই। তা ওনাকে দেখানোর পরে সব ট্রিটমেন্ট হওয়ার পরে এখন উনি অনেক ভালো, আগে যে হাঁটুর ব্যথা মাথা ব্যথা ছিল এগুলো আল্লাহর রহমতে অনেক ভালো। তা আমরাও মোটামুটি সন্তুষ্ট চিকিৎসা পেয়ে আশা করি আমার মাও সুস্থ থাকবে অনেক, আমি এটি কামনা করি। স্যার আরেকটা বিষয় একটু আপনার কাছে থেকে একটু জানি, যেটা আমাদের সমাজে আসলে বহুল পরিমাণে প্রচলিত আছে যে একটি সঠিক তথ্য একটা মানুষের সারা জীবন বদলে দিতে পারে। একটা মানুষ যদি সঠিক সময় তার সঠিক চিকিৎসাটা পায় সে কিন্তু সারা জীবন ভালো থাকতে পারে, এটা কিন্তু আমরা সকলেই জানি। এখন এই চিকিৎসা ধরতে পারাটা বা রোগটা ধরতে পারাটা অনেক বড় একটা ব্যাপার এবং সঠিক চিকিৎসাটা অনেক বড় একটা ব্যাপার। আমরা কিন্তু এখনও এরকম অনেক মানুষকে পাই যারা এখনও দেখা যাচ্ছে সেই আদিকালের ঝাড় ফুঁকে তারা বিশ্বাস করে, তারা বিভিন্ন ভেষজ জিনিস দিয়ে তারা চিকিৎসা করার চেষ্টা করে সঠিক চিকিৎসাটা না করে, এবং এটার জন্য আমরা দেখি কিন্তু অনেকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন। তো যারা এই ধরনের সমস্যাগুলো সম্পর্কে বা কোথায় গেলে তারা ভালো চিকিৎসা পাবেন তারা এই তথ্যটা জানেন না, তাদের উদ্দেশ্যে কি স্যার আপনি কিছু বলবেন? না, তাদের উদ্দেশ্য একটাই বলবো যে মানে কে কী অবস্থায় কোথায় দেখাবে এসব একটু ডিসকাস করে অন্য ধরনের সহযোগিতা নিয়ে যদি ভালো একটা জায়গায় ডাক্তার দেখাতে পারে তাহলে আমার মনে হয় ওনাদের সমস্যা দ্রুত সলভ হয়ে যাবে আমি আশা করি। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা খালেদা বেগম, ওনার বয়স 70 বছর, জীবনের একটা দীর্ঘ সময় উনি পাড়ি দিয়েছেন এবং জীবনের গত প্রায় 4-5 বছর যাবৎ ওনার যখন প্রচণ্ড রকম হাঁটু ব্যথা এবং ওনার কোমর ব্যথা জনিত সমস্যা উনি ভুগছিলেন, আমরা MRI রিপোর্টে এবং এক্সরেতে যেটা দেখতে পাই যে ওনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল ওনার 2 হাঁটুতে এবং উনি PLID-তে সমস্যা ছিল যেটা ওনার L4-5 এবং S1 এই ডিসগুলোতে ওনার যখন সমস্যা দেখা দেয় তখন উনি একদম প্রায় বিছানায় পড়ে গিয়েছিলেন একরকম। তো সেখান থেকে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু সেটার তিনি সঠিক কোনো ফলাফল পাননি। পরবর্তীতে উনি যখন DPRC হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন দীর্ঘ প্রায় 1 মাস ধরে, আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। তো এটা কিন্তু অনেক আশার একটি কথা যে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে যে এখন আধুনিক চিকিৎসা করা সম্ভব এবং খুব অল্প সময়ের ভিতরে এই ধরনের রোগীরা ভালো হয়ে যান। একটা সময় আমাদের একটা ট্রেন্ড ছিল যে এই ধরনের সমস্যা হলে আমরা দেখতে পেতাম এই ধরনের রোগীরা বিদেশে চলে যেত, সেই জিনিসটা কিন্তু এখন আর প্রয়োজন হয় না। এখন আমাদের দেশেই এই ধরনের উন্নত চিকিৎসা আছেন, উন্নত এবং খুব ভালো মানের কিছু কনসালটেন্ট আছেন যাদের ভিতর পথপ্রতিকৃত হিসেবে আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কথা। সো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন, যার কাছেই করেন, যেটা কিছুক্ষণ আগে ওনার ছেলেও বলেছেন যে আপনারা আগে নিজেরা একটু ভালো করে জানেন, বুঝেন এবং সেই অনুযায়ী আপনারা যদি একটু ভালো করে নিজেদের ভিতরে কনসাল্ট করেন এবং খুঁজে নেবেন, খুঁজে নেওয়াটা এখন খুবই সহজ। আমরা বিভিন্ন আমাদের মিডিয়া মাধ্যম আছে, আমরা বিভিন্নভাবে কিন্তু এখন চাইলেই আমরা যোগাযোগ করতে পারি, জানার চেষ্টা করতে পারি, বিভিন্ন ইনফরমেশন পেতে পারি যে কোনো ডক্টর সম্পর্কে, তার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, তাহলে কিন্তু আমরা ভালো একটি ধারণা পেয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম।